দুই রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 27 নভেম্বর থেকে রাজ্য জুড়ে একযোগে শুরু হয়েছে বিজেপির খারখার অভিযান দলের প্রতিটি স্তরের নেতারা নেমে পড়েছেন এই কর্মসূচিতে বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড সঙ্গে নিয়ে জনতার কাছে নিজেদের কাজকর্ম তুলে ধরেছেন বিজেপি নেতারা এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ধনপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুরের বনহরি পাড়ায় ঘরে ঘরে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং জনতার অভাব অভিযোগ শুনেন তিনি